वेलकम टू टॉक्सिक फ्रेंड 69 यूट्यूब चैनल। आज के हमारे वीडियो मिशन टिकटकार। आज के अपन माजे आमरा देखाबो 30 थेके 40 सेकेंडेर एक टिकटक भिडियो बनाते टिकटकारदेर कतटा कष्ट हय एबं टिकटकारदेर टिकटकार ना बोले केन प्रतिबंधी बला हय। भिडियोटी शुधुमात्र बिनोदनेर जन्य, केउ सिरियासलि नेबेन ना। एनजय टुडेस भिडियो। भाई पिछन थेके कोन हाला चिनबे लाथि दिये आमार पाता भांगिये दियेछे। अच्छा समस्या ना दोस्त, काज करे दोस्त, अच्छा बुद्धि पाइछि। हां तोरे जेते पिछन दिक थेके चिने ना, तुई एकटा छवि निया तोर पाछाय मारि दिस। This video is for entertainment purpose only. It doesn't mean to hurt anyone and don't take it seriously. Any similarity to actual persons living or dead. हमारे टिकटॉक एडिटर की हलो आगे हमारे वीडियो फोरिए तो जाए तो देखो मजा पाइता मानुषी यो करते এখন আমার ভিডিও ফোরিও তো যায় না। ভিডিওর কোয়ালিটিও সুন্দর হচ্ছে না। পাইছি কিছুদিন আগে একটা ভিডিও আসছিল না, বুক চিন চিন করছে। হ্যাঁ এই ভিডিওটা বানিয়ে আজকে ভাইরাল হলো। যদি ভাইরাল না হয় টিকটকের নানির খালি ঘর। বুক চিন চিন করছে হাই মন তোমায় কাছে চাই বুক চিন। কি রে হালার পোহালা, তুই কল দিবার সময় পাস না, ভিডিওর মাঝখানে কল দেয়। হালার ব্লক করে দিবি, যা হালা কল দিবার সময় পাই না। বুকে চিনি চিনি করছে হাই মন তোমায় কাছে চাই। বন্ধু তোর এর আগে তো তুই বেশি দিন বাঁচবি না বন্ধু। এ লতি এর আগে কল দিছে ব্লক করে দিছি, তুই আবার এই ডিস্টার্ব করছিস। তোর কে কইছে বেটা আমি টিকটক বানাইতেছি দেখোস না? টিকটক বন্ধু এই টিকটকে যারা করে তারা প্রতিবন্ধী। বন্ধু তুই প্রতিবন্ধী হয়ে যা বন্ধু, তুই ডাক্তার দেখা, তুই বন্ধী। তুই যা, তোর সাথে আমার বন্ধুত্ব নাই। তুই আমার প্রতিবন্ধী বলছিস মানে এই টিকটক জানিস আমার কত উপকার করছে। এই টিকটক ছাড়া আমি ঘুমাইতে পারি না, রাতে উঠতে গেল টিকটক, খাইতে গেল টিকটক, মানে যেখানে যা বাথরুমে গেল টিকটক। এই টিকটকে ছাড়া আমি কিছু, এই টিকটক করলে তুই মরে যাবি বন্ধু, তুই বেশি দিন বাঁচবি না বন্ধু, তুই ডাক্তার দেখ। বন্ধুগুলো ফেলাই দে, হালা রাস্তা মাপ, তুই যা হালা যা। তুই তো কথা শুনিস বন্ধু, দেখিস তুই কিন্তু বাঁচবি না। ভিডিওর কোয়ালিটি সুন্দর হচ্ছে না। আমার একটা ক্যামেরাম্যান দরকার। ভিডিও যদি সুন্দর না হয় পরিয়াতে কিভাবে চলে যাবে? সেই কারণে তো বলি কারে আমার আমার তো একটা বন্ধু আছে, হালারদের ধরতে হবে। হালা তো আবার উঠিয়েছিতে খুব ভালো ছবি তুলতে পারে, বলবো তো দোষ একটা ভিডিও বানাই দে, তোর আমি যদি ভাইরাল হই তোর কিছু দেবা না। ছবি তুলি, ক্যামেরার কোয়ালিটি সুন্দর হচ্ছে না। এখানে রাস্তাঘাটে ভিডিও বানাইতে পারতেছি না। আমি একটা সেলিব্রিটি মানুষ, সবাই এসে একটু পরে বলে বলে ভাই একটা সেলফি তুলবো, সেলফি তুলবো। হালারা কেউ বলে না ভাই একটা গার্লফ্রেন্ড নিয়ে যান। আর ইনবক্সে এখন মেয়েদের মেসেজ দেওয়া বন্ধ হয়ে গেছে, লাইক কমে গেছে। তো আমার শালা মেয়েরাও না আমার ইমোশন নিয়ে খেলে। পুদিনা হায় 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 লেলো পুদিনা, লেলো পুদিনা হায় হায় ও ও হায়। দিন দিন ভিডিও কোয়ালিটি এরকম হচ্ছে। শালার ক্যামেরা কোনো ভেজাল আসেনি। একটা আইফোন নিতে হবে, কিডনি একটা বিক্রি করতে হবে এক সাইডে। একটু ইয়ে করি, ও চিনি চিনি করছে হাই মন তোমায় কাছে। তারা ইরে দোস্ত তোরে এর আগে ধরলো কবে? ডাক্তার দেখাস না, তুই তো বাঁচবি না আর বেশি দিন। তোর দোস্ত একটা ভিডিও বানাই দে না কি আমার এই মোবাইল দিয়ে, এই ক্যামেরা দিয়ে? হ্যাঁ ওটা ক্যামেরা নাকি অনেক ইয়া, তুই জানোস না আমার এই ক্যামেরা দিয়ে কত মানুষ ছবি তোলার জন্য শুধু লাইন ধরে থাকে। চিনাস ওদেরকে? নায়ক হিরো আলম, জনি সিং, মিয়া খলিফা, এগুলোর নাম শুনছস কোন? ভাই 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 একটা ছবি, ভাই একটা ছবি, ভাই একটা ভিডিও বানাই দিবা। টাকা দিলে কাজ করি, টাকা ছাড়া আমি কাজ করি না। তুই তো টাকা দিলে চিপাই চাপাই দিয়ে দেস। আর দোস্ত মানুষ একটা ভিডিও বানাই দিবি তাতে কি সমস্যা নাই, ভিডিও বানাই দিতাম। তুই চিপাই চিপাই মানে এগুলা কি? না দোস্ত তুই শুধু একটা ক্যামেরা ধরবি, আমি শুধু বুক চিন চিন করছে হায় এই গানটা গাইয়ে ভাইরাল হয়ে যাবো। যদি ভাইরাল হয়ে যায় তোরও মনে করছ না ভাইরাল করে দিব। তোর তখন দেখবি কি ছবি তোলার জন্য টাকলা মুরাদ আছে না, ওই যে খেলা করতে করতে তার চুল চলে গেছে। জনি সিং, জনি সিং টাকলা মুরাদ কাজকা, জনি সিং, জনি সিং, ও জনি সিং, শাবাশ। ছবি দিয়ে শুরু করব। টাকা দিলে হবে না, ডাইরেক্ট 50-50 দিতে হবে। আমি ছবিটাও চিনি না, টাকা হইলে সবকিছু আমি আসি, নাইলে আমি যাইগা। এ না না দিব দিব, সমস্যা নাই, আমি তোর কথাই রাজি। ডান তাইলে কোন দিকে করবি চল। আর এখানে একটা লেবু গাছ নিয়া, মানে ওই যে গোল গোল লেবু নিয়ে একটা বানাই ফেলি। তাহলে শুরু করো। হ্যাঁ শুরু করি তাইলে। তাহলে ক্যামেরা অ্যাকশন করো। দোস্ত তুমি তো একজন ইন্টারন্যাশনাল ফটোগ্রাফার, তো এক কাজ করি, আমার যে ফ্রেন্ডরা আছে টোকাই টাকাই ওদের সাথে পরিচয় করাই দিই তোমার, কেমন? সমস্যা নাই। হাই গাইস, দেখো আপনাদের তোমাদের সামনে কাকে নিয়ে আসছি, যার কথা না বললে নয়, যিনি আনাচে কানাচে চিপায় চাপায় শুধু ফটো তুলে বেড়ায়, যার মানে ছবির জন্য সিরিয়াল ধরে গিয়ে আমাদের ক্যাটরিনা কাইফ, ঐশ্বরিয়া রায়, মানে সানিয়া আফা, মিয়া খলিফা আফা, ওই যে খেলা করতে করতে যার চুল চলে গেছে মাথার, সেও মানে তার আরে নামটা বলবি তো, জনি সিং, খুব সুন্দর নাম, জনি সিং। হ্যাঁ, তার সাথে তার কাছে ছবি তোলার জন্য সে সিরিয়াল ধরে। তো ভাগ্যিস সে আমার একটা বেস্ট ফ্রেন্ড, তাই আমি পাইছি তাকে। আজকে থেকে ভিডিও বানাইয়া ভাইরাল, ভাইরাল যদি না যায় টিকটকের নামের খালি ঘর। ভাইরাল না হলে আমি আর ক্যামেরা ভিডিও করা ছাইড়া দিব ডাইরেক্ট। তোর একটা ভিডিও অবশ্যই অবশ্যই ভাইরাল হতেই হবে ভাই, ভাইরাল হওয়ার দরকার। ঠিক আছে ঠিক আছে গাইস, সমস্যা নাই, ভিডিও ভাইরাল হয়ে যাবে। তোমরা আমার নেক্সট ভিডিওর জন্য ওয়েট করো। বুকিং চিং করছে হয় নিয়ে আসতে, খুব ধামাকা, ও ফাটাফাটি হবে ভিডিও। ওকে টাটা, বাই বাই। তো দোস্ত, আগে তোর ভিডিও বানানোর আগে দুই একটা ছবি তুলি, ঠিক আছে? ক্যামেরা ঠিক আছে কিনা দেখি। আচ্ছা দেখি, তাহলে শুরু কর। হ্যাঁ, একটু ভাব নিয়ে দাঁড়া, টিকটকার মানে আমি তো টিকটকারই, প্রতিবন্ধী একটা ভাব নিয়ে। হ্যাঁ হ্যাঁ, তো সবসময় ভাব নিয়ে থাকবে। হ্যাঁ, আমি শুধু তুলবো যে ছবি, ঠিক আছে? এটা হবে ও যেদিকে মন চায় সেদিকে তুলবে, তাকাবি না, আমি শুধু ছবি তুলবো, ঠিক আছে? রেডি তো? হ্যাঁ রেডি। 1 2 3। কি হরে, দোস্ত হেলাম দে তো, ওখানে হেলাম দে তো, মনে হয় সুন্দর হবে। আরে এখানে না, ফিলিয়ারে ফিলিয়ারে। ও সেই ভিডিও আছে দোস্ত, গুড, ক্যামেরাম্যান পাওয়া গেছে। আগে ছবিগুলো দেখে দিকে, এদিকে তো দোস্ত, কই ছবিগুলো একটু দেখা তো, এদিকে এদিকে দেখ, কি সুন্দর ছবি ভাই। কি রে দেখছস? এ আমি টাকলা হইলাম করে কি? আমার বডিতে, আমার গায়ে তো জামা ছিল, এরকম টাকলা হইলাম কেন? আরে আইফোন দিয়ে ছবি, আইফোন দিয়ে তুলছি না এইজন্য আর কি, বুঝছস না? আইফোন দিয়ে তুলছি না, ভাইরাল হবো তো একদম কনফার্ম। এটা শুধু তো পিকচার তুলছি, এখন তো ভিডিও করবো। ওটা তো আমার চিনা চিনা লাগে। হ্যাঁ, এটা তুই কি আমার মতো স্টুল কই গেল? আইফোন দিয়ে ছবি তুললে এরকমই হয়, আর ভিডিও করলে দেখবি কি হয়। ও এরকম করে দাঁড়াইছিলাম তো, এগুলো সব ছাট উড়ে গেছে গা, মানে ওই ওটা হয়ে গেছে ক্যামেরা এরকম, তো মাথা চুল। হ্যাঁ হ্যাঁ, আইস ভাইরাল হয়ে যাবে। তুই ঠিক আছে? ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, ভিডিও আবার ভিডিও শুরু। হ্যাঁ ওকে, তো রেডি তো? এখন কিন্তু ভিডিও করবো। কোন গানটা মনে আছে তো? বুক চিনছি। হ্যাঁ খুব পারফেক্ট, তুই জানাস তো ভালো। সেই রেডি? আমার মেকআপ ঠিক আছে? হ্যাঁ সব ঠিক আছে। হ্যাঁ সেই লাগছে, জনি সিং এর মতো লাগে। হ্যাঁ শুরু করো। রেডি রেডি, 1 2 3। বুক চিনছি, ও হায় মন তোমায় কাছে, দোস্ত করছে হায় মন তোমায়। এই খাড়া খাড়া এদিকে। ও নো, কেডা ভিডিও বানাইতেছি দেখতেছিস না? ও ভাই আপনি বিগ ফ্যান ভাই, বিগ ফ্যান। ও ভাই এ তুই রাগ, তোর বিগ ফ্যান, তুই দেখতেছিস না ভিডিও বানাইতেছি? ভিডিও এমন ভাইরাল হয় না, মেজাজ খারাপ, তুই আবার ভিডিওর মাঝখানে হেঁটে চলে গেলি। ভাই শারীরিক দেখবি তো একটু, ভাইরাল না হলে কিভাবে বিগ ফ্যান হলাম ভাই? একটা সেলফি নি শুধু, না পরে পরে ভাই, শুধু একটা প্লিজ ভাই, একটা শুধু একটা নিমু। আমার ক্যামেরাম্যানটা নিয়ে একটা তোলো। হ্যাঁ তোলো, ইন্টারন্যাশনাল ক্যামেরাম্যান। এই তো ছবি তুলতে দেয় না, না বাচ্চা বললাম তো, ভুল দরকার। আচ্ছা তুমি যাও, পরে তোমার সাথে আমার মিট হবে না। চা একটা খাবার দিব। কি বলেন চা? তো আমি আপনার ফ্রেন্ড না ভাই, তুমি আমার বিগ ফ্যান। আপনার বিগ ফ্যান না, আপনার বয়ফ্রেন্ডের বিগ ফ্যান আমি। আপনি কিসের বয়ফ্রেন্ড? আমার গার্লফ্রেন্ড আছে, বয়ফ্রেন্ড কই ফেলি? আরে বয়ফ্রেন্ড মানে? আরে বুঝেন না, আপনার গার্লফ্রেন্ডের বয়ফ্রেন্ড। তুই এখনো যাইলি না আমার এখান থেকে। তুই আমার গার্লফ্রেন্ড, এখানে ভিডিও বানানো যাবে না বুঝছস, এখানে বেশি ঝামেলা, সময় যাচ্ছে না। অন্যদিকে জায়গা তো সো, এখানে কতর বারবার একটা এসে বিকন বিকন। আর আমার সময় হাতে খুবই কম, তোর একটা ভিডিও এখানে ছবি দিতে যাবে না? হ্যাঁ আমার জন্য জানাস না কে ওয়েট করে, সানিলিয়া। হ্যাঁ অন্যদিকে যাই। আচ্ছা দোস্ত, হ্যাঁ তোমার কাছে, তোর কাছে আমার একটা প্রশ্ন। কি তুই যে এত বড় বড় খেলোয়াড়ের ভিডিও করিস, তুই সহ্য করিস কিভাবে? আমি তো দেখে সহ্য হয় না। তুই তখন ভিডিও করে কিভাবে সহ্য করিস? আরে পলিথিন বাইনে রাখি আর কি, মানে চোখে। ও বুঝলি না, পলিথিন বাইলে তুই ভিডিও কিভাবে করিস? ফুটা করে দুইটা আর কি। ও মানে সামান্য একটু দেখা যায় মত, মানে চেহারা তো মনে করে দে ঝামেলা করে। হ্যাঁ শুধু চোখ দুইটা দি শুধু মোবাইল দেখি, ওগুলা দেখি না। ওগুলা দেখিস না? তোরা একদিন নিয়ে যাবো দেখিস, সেই খেলা করে। বাই বাই, নিয়ে যা, খেলা করে যে খেলা। ও ভাই মাঝে মাঝে মনে হয় আমি খেলি, ক্যামেরাম্যান বাদ দিয়ে। উফ উফ ভাই, আমার নিয়ে গেলে আমি খেলবো, তুই শুধু ভিডিও করবি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তুই এই ভিডিওটা আগে বানাইনি, যদি ভাইরাল হয়ে যায় তোর সাথে মিয়া খলিফার সাথে সাক্ষাৎ করাই দিব। ওকে ওই হিজাব পরা। ঠিক আছে ঠিক আছে, মাল কিন্তু দোস্ত, দোস্ত ওইটা ভিডিও তাহলে কত করতে পারেন এখন শুরু করে ওই কোয়ালিটি এটাই হ্যাঁ মনে আছে তো তোর কোনটা হ্যাঁ মনে আছে বুক তিন চিন এখন একটা নীরব আছে ভালোই তো মনে রাখিস তুই আবার জিজ্ঞাসা সব আমার স্টেপ টু স্টেপ মনে থাকে হ্যাঁ মাতাল হইলো তাহলে ঠিক তুই হ্যাঁ শুরু কর রেডি হ্যাঁ রেডি তো হ্যাঁ অ্যাকশন করছি হাই মন তোমার কাছে এখানে রেডি হাই মন তোমার কাছে চাই বুক তিন চিন করছে হাই মন তোমার কাছে চাই আবার কর আলো তো তোর সাথে আর ভিডিও বানাবো না আরে না মানে ও আমার মতোই প্রতিবন্ধী টিকটক নিয়ে পাগল ও আসলে মনে করবি যে আমরা দুজন যদি একসাথে জড়ায় মরায় ধরি তাহলে মনে করি তো ভাইরাল একটু বেশি হয়ে যাবে ঠিক আছে কিন্তু আমার একটা সময়ের দাম আছে তো নাকি তোর দরকার পেছনে বাড়াই দে মানে খাবা বানা কি খাওয়াবি ওইটা ওই যে তুই তো আবার বেশি খাস ওইটা না হ্যাঁ হ্যাঁ তাহলে একটু ভয় আয় বসি আসুক আসুক হ্যাঁ তুই যা ওরা আগায় নিয়ে যা আমি বসি আমি তোর সাথে একটু ভিডিও দেখি হ্যাঁ ওই ভিডিওটা দেখি নাকি একটু একটু দেখা না বুঝতো একটা ভিডিও সাথে ভিডিও দেখি ওই ভিডিও হ্যাঁ দেখ ও মাইটা তো এরকম হচ্ছে না হ্যাঁ ডান্স সেই ডান্স তোরা কিছু ভিডিও দেখো আরে দোস্ত তুই আইছছস আরে আইতে কইছস না তুই কইলেন না কই পারি ভাই আমি তোর মতই ভাই 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 এই ক্যামেরাম্যান এগুলা কি সরি 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 এই না আমার সাইকেলে ফেলা দিয়ে রেখে কাশি বাইরে গেছে তোর সাথে ভিডিও করব না 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 সমস্যা নাই এ এ জানো দেখেন আমি আপনি জানেন না আমি কে ইন্টারন্যাশনাল যার কথা না বললে নয় শুনছি তো আমি হ্যাঁ একটু সাক্ষাৎ করো সৌজন্য সাক্ষাৎ করো এরকম না তাহলে এখন তো ভিডিও কোয়ালিটি ডাবল হবে ক্যামেরাম্যান একটু আপনি খুব তো স্মার্ট করে দ্রুত করুন আর আমারটা ভালো লাগবে না তোদেরটা ঠিক রাখলে হইছে আর আমার স্মার্ট ওকে দোস্ত তুই অ্যাকশন বাংলা কইতে নিয়ে আসছিস ওই পুরানো না এটা এটা অর্ডার দিয়ে নিয়ে আসছে একদম এটা এটা কিন্তু হ্যাঁ আমি বলি আর যেগুলো ঠিকঠাক থাকবে থাকুকগা আমার পাতলাটা পাইলে হইছে পাতলাটা মানে পাতলাটা ঘন করে দেবা না মানে বুঝলাম না আরে ওই যে ঠিক আছে আমি আরে ওটা মানে ওটা না টাকা টাকা টাকাইরি ও যাক আমি ওটাই কইছি যদি ভাইরাল হয়ে যায় দিবা না হয়ে যাবে তো চল ঠিক আছে কোন দিকে করব উপরে করি চল উপরে ও চল উপরে চল উপরে ঠিক আছে চল আজকে ভাইরাল হয়ে যাব তাহলে ঠিক আছে রেডি 1 2 5 দোস্ত ফেরে গেছে পড়ে আগে মুট উঠে গেছে একটু করে নি কিছু দিতে হয় নাকি ঘন ঘন দিতে হয় ঘন ঘন মানে দোস্ত টাকা পয়সা আর কি পাতলা আচ্ছা আমাতেও কিছু দিস তাহলে আমি তাহলে কালকে আসবো রাখিস আমার কল দিস হ্যাঁ দোস্ত তুমি ইয়ে করো হালা বোকা বলত পারবে না দেখতেই তো বোঝা গেছে প্রথমেই বোঝা গেছে বল টাইমটা শুরু করো টিকটকার এ বল পাল টিকটকার এগুলা তুই আমারটা শুরু করো হ্যাঁ রেডি তো এখন কিছু জোস একটু নতুন কোয়ালিটি বেশি দিকে আসবে ঠিক আছে কি কোয়ালিটি আবার গান গায় বলছি এখন কথা বলে ভাইরাল হয়ে যাব কথা হ্যাঁ ওই হিরো আমলামের একটা ডায়লগ আছে ওই আমার দরজায় প্রথমবার আসে কড়া নাড়ে এই সেই হিরো আমলাম কিন্তু সেই হ্যাঁ শুরু করো তাহলে রেডি তো হ্যাঁ আমার দরজায় প্রথমবার এসে করোনারে টুক 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 এভাবে না দোস্ত তোর ভিডিও দেখে মাঝে মাঝে মনে হয় না আমিও টিকটক করি কি কইস হ্যাঁ পরের বার আমি সেলিব্রিটি হয়ে গেলে তোর চার্জ দিবা না হ্যাঁ আচ্ছা রেডি তো হ্যাঁ আমি কিন্তু ভিডিও শুরু করলাম ও তুমি কোথায় ও হ্যাঁ দোস্ত ঠিক আছে চিনি করতে তুই নিচে ফলাই দিছিস গোবরে গোবরে ফলাইছিস না ভিডিও করতেছিস তুই বারবার ভিডিওর মাঝখানে ডিস্টার্ব করছিস ভাই ইয়াদব মনে হচ্ছে হাত দে বসতে উপরে উপরে ভিডিও কর উপরে উপরে পাগল ছাগল ভিডিও বানাইতে গেলে বেশি যাবে একটু সুন্দর হতে হবে তোদের মতো প্রতিবন্ধী নিয়ে ভিডিও বানাইতে খুব কষ্ট হ্যাঁ শুরু করো হ্যাঁ दोस्तों रेडी तो रेडी চিনি চিনি করেছে হাই মন তোমায় কাছে চায় চিনি চিনি করেছে হাই মন তোমায় কাছে চায় দোস্তো একটা কথা বলি হ্যাঁ কথা বলি আসতে কি কথা বলবি কথা বললে তো আবার ইয়া তো পাল্টাইতে হবে মুড পাল্টাইতে হবে রেডি তো এইদিক দেব করি দোস্তো ভাইরাল হয়ে যাবি আবার আমি ছাড়া আমি কেন পারি না তুমি ছাড়া খালার খালা আমি ছেলে না কি বল পিছনে থেকে তোর ব্যাকগ্রাউন্ডে না শেই ছিল এই কারণে আমি আলার ফালা তোর সাথে ভিডিও বানাইলে তো মানুষ সব যাবে আচ্ছা সমস্যা নাই তো রেডি হ্যাঁ হ্যাঁ শুরু চিনি চিনি করতে হাই এই কারা কারা গান আমি নাচতেছি তুই নাচছিস আরে দোস্ত তোর ডান্স গান দেখে আমারও ডান্স চলে আসছে বুঝছো শুরু করো তাহলে অন্য একটা মুড নিয়ে দোস্ত তোর এই মুডে না বুঝছো সুন্দর আছে না লেলো পদিনা গান একটা আছে না হ্যাঁ ওইটা গা তো আচ্ছা ওকে সেই হবে সেই রেডি হ্যাঁ Lella Pudina, Lella Pudina, Pudina. Hey, 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 hey. Aha, camera dosto. Kire, udhi le kya? Arey, pode kisi. Hamse na video hobe. Hey, hey, Pudina, hey, hey, hey. Dosto dosto se video. Yes ke bahira. Dosto. Nahi. Dosto. Onek kon to TikTok korte hobe to. রেশ না তারপরে টিকটকটা ফাইনাল করে ফেলবো রেশ না দোস্ত আজকে মনে হয় আমাদের টিকটক হবে না এই সামনে সেকেন্ডে ভিডিও বানাইতে গিয়া ওই হালা আমার বন্ধু তো আরো দুঃখ পেয়েছে আমারও মনে হয় একটু কলকবজা একটু জানজাম ধরে আসতেছে আমার কি প্রত্যেকদিন টাকা দিয়ে আনতে পারবি তুই আজকে ভিডিও করে বেলা আরে সমস্যা না টিকটকের জন্য দরকারের জন্য রক্ত দেওয়া লাগলে মুইতে দিব তোর আমি প্রত্যেকদিন ভাড়া করে নিয়ে যাবো যত টাকা লাগে যত পয়সা লাগে দেওয়ানো প্রত্যেকদিন তো আমি আসতে পারবো না কারণ আমার তো জানো তো আমার খেলা ঘরে যাইতে হবে খেলা ঘরের বাইরে রাখতে যাই রাতে যা সুন্দর করে খেলা করে ভিডিওগুলো বানাই দিয়েছি রাতে তো আমি একটু চোখে কম দেখি বুঝছ না কি করছে চোখে ছবি তো হালা তুই ছবি তুলবি কিভাবে তোর রোগ আমি বুঝতে পারছি তুই যদি চোখে কম দেখাস তাহলে ছবি তুলবি কিভাবে আর আমি দিনে তুলি রাতে তুলি নাকি রাতে দিন একটু দেখি আমি রাত না দিন দিনে দেখি ভালো ঠিক আছে তাহলে দোস্ত হ্যাঁ তো ভিডিও কি আরেকটা করব আরেকটা করি লাস্ট এটা কনফার্ম করতে না হয় হ্যাঁ তাহলে আর করব না টিকটকে না নিয়ে খালি কর টিকটক আমি ছেড়ে দেব তুই ছেড়ে দিবি হ্যাঁ আমি ছেড়ে দিব মানে আমি কি টিকটক করি নাকি ও তুই ছবি তোলা শুরু করে দিবি ছবি তুল আচ্ছা ঠিক আছে হ্যাঁ লাস্ট সিন শুরু করো দেখি বসে একটা ভিডিও করি ঠিক আছে হ্যাঁ রেডি তো হ্যাঁ 1 2 5 এরো তো দোস্ত খেয়ে হচ্ছে শালা ভাই এখানে কি করিস এখানে বসে বসে কি টয়লেট করিস ভিডিও বানাই দিছিস টয়লেট না হলে এখানে কোথায় পার কি যা ওদিকে গিয়ে মা এখানে কিসের ভিডিও এ হালা কি করে এখানে এটা নাম হইব ওই হালা ওঠ এখানে কি করিস শালা এখানে কিসের টিকটক এখানে তোমরা জানো আমি কে আমার এত বড় একটা সেলিব্রিটি তোমরা গায়ে হাত দিছো হালা পোয়ালা কোন হালা লাতি দিছি আমারে আমি দিছি কেন তুমি জানো না আমি একদম টিকটক সেলিব্রিটি বাল করিস বেটা টিকটক করিস বাল টিকটক দিয়ে কি করবি আমার ক্যামেরাম্যান কই কে তোর ক্যামেরাম্যান এখানে একটা ক্যামেরাম্যান ছিল না লাথি মেরে তাড়াই দিছিস তুই হালা এখানে কি করিস আমি জনি সিং এর ডাইন হাত হ্যাঁ কি কইছ শালারা यस স্যার স্যার আর কোনদিন যদি তোদেরকে আমরা টিকটকে ডিস্টার্ব করতে দেখি কইরা দেবা না বাল করবি বিয়ে বাল আরে ক্যামেরাম্যান দোস্ত তুই এখানে দোস্ত কস না ওই হালারা আছে না কে জায়গা পজেটের মালিক নাই করা ওইতে পারে পাছায় যে লাঠিটা দিছে না দোস্ত 50 টাকার ওষুধ খাইলো বেটা কমবো না আমি এত সাথে ভিডিও বানাবো না জীবনের রিস্ক নিয়ে ভিডিও বানাইতে আমার দোস্ত দরকার নাই 50 টাকা আমার মনে হয় এক সপ্তাহ শুই থাকলো আমি মনে মাথা সোজা করতে পারবো না তোর আবার কি হইছে তুই না এলাকার প্রভাবশালী একজন টিকটকার হালারে প্রথম আমারে চিনতে পারে না পরে সেলুট দিছে ভাই পিছন থেকে যদি কোন হালা চিনবে লাঠি দিয়ে আমার পাতা ভাঙিয়ে দিছে আচ্ছা সমস্যা না দোস্ত কাজ করে দোস্ত একটা বুদ্ধি পাইছি হ্যাঁ তোর যেতে পিছন দিক থেকে চিনে না তুই একটা ছবি নিয়া তোর পাতায় মেরে দি তো সেই হবে শোন এত কথা না যেহেতু টিকটকটা আমরা কমপ্লিট করতে পারি নাই ইনশাআল্লাহ আমরা সামনে অবশ্যই করব ঠিক আছে তো এরকম মাইর খায় টিকটক করতে আমার ভালো লাগে না আর ভাই টিকটক যারা করে তারা তো প্রতিনিয়ত প্রতি সেকেন্ডে প্রতি মুহূর্তে মাইর খায় গালি খায় মাইর খায় এগুলা কি দেখে চলবে আমরা টিকটক করি টিকটক নিয়েই থাকবো আর তুই খাইতে পারবি কিন্তু আমি পারবো না কারণ আমার হলো টাকা দিতে হবে আমি হলো তো টিকটক করি না আমি তো ক্যামেরাম্যান বুঝছ না আচ্ছা ঠিক আছে টাকা একটু বাড়াই দিস একটু তোরে অডিয়েন্স গাইস অডিয়েন্স একটু বলে দি এটা যেহেতু হয় নাই আগামীবার অবশ্যই আমরা হাই গাইস আমরা আজকে অনেক কষ্ট করার পর মায়ের গুতালা তুষ্টে খাইয়া টিকটকটা হয়নি আমাদের কমপ্লিট তো নেক্সট আমার টিকটকে তোমরা চোখ রাখো চলে আসবে আমরা নেক্সট আমাদের এই ইন্টারন্যাশনাল ক্যামেরাম্যান নিয়ে সেই পর্যন্ত আমাদের সাথে থাকো, মারামারি খাইয়ে টিকটক করো। আমি আসতে না পারলেও দুঃখের বিষয়ে আসার কোনো যদি চান্স নাও থাকে, কিন্তু আমার পাশায় খুব অনেক বড় একটা আঘাত হয়েছে, মনে হয় এক্সরে করতে হবে, বলতে পারি না কি হবে। আচ্ছা ঠিক আছে, যদি বাইসে থাকে দেখা হবে। আচ্ছা বন্ধু আরেকটা কথা, হ্যাঁ দেখছো টিকটকাররা যে 15 সেকেন্ড 16 সেকেন্ড একটা ভিডিও বানানোর জন্য কত কষ্ট করে, তো তাদের ভিডিওটা কমপ্লিট হলে ওদেরকে সম্মান করা উচিত। সম্মান করা উচিত। আসলে তারা নিশ্চয়ই একটা প্রতিবন্ধী, প্রতিবন্ধী না হলে এই কাজ করে না। ঠিক আছে, প্রতিবন্ধী যা হবে হোক সম্মান করতে হবে, সম্মান করতে হবে। ঠিক আছে, কারণ অনেক কষ্ট করে ভিডিও বানায়। গাইস দেখলেন তো, মাত্র 30 থেকে 40 সেকেন্ডে একটা টিকটক ভিডিও বানাইতে কতটা কষ্ট হয়, তার কারণে তাদেরকে আপনারা টিকটকার না বলে কি বলবে, প্রতিবন্ধী বলবেন। ওরা তো আসলে টিকটকার না, প্রতিবন্ধী। ঠিক আছে, প্রতিবন্ধী না তোরে টিকটকার ভাব লাগতেছে এখন থেকে। ওই তো পুরো প্রতিবন্ধী। ঠিক আছে, ওর সাথে থাকতে থাকতে আমিও প্রতিবন্ধী হয়ে গেছি। ঠিক আছে ঠিক আছে, চলবে। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। Thanks for watching full video.